আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকগুলো আম খাওয়াইলাম, তো ভালো তো থাকবেনই, ভালো না থাকার তো কোনো অবকাশ নেই। তো কালকে খুবই ব্যস্ত ছিলাম, কালকে সহ প্রায় 30 দিনের মতো ব্যস্ত ছিলাম। তো ঈদের আগে সমস্ত কুরিয়ার অফিস বন্ধ, সো আম ডেলিভারি বন্ধ। আজকেও প্রায় 600 কেজির মতো অর্ডার ছিল, তা আমি ক্যান্সেল করে দিছি কারণ কুরিয়ার অফিস তো বন্ধ। তো আপনাদেরকে নিয়ে আসলাম চিরচেনা পদ্মায়, যে পদ্মায় পদ্মার প্রেমে ছোটোবেলা থেকে পড়ে গেছি, যাকে আমি ভুলতে পারি না ইনশাআল্লাহ। এখন থেকে নিয়মিত পদ্মার ব্লগ পাবেন, পদ্মার সহ আরও যেসব ব্লগ আমি করি। আমি এখন যে অবস্থানটায় আছি সেটা হলো রাজশাহী জেলার চারঘাটের মিরগঞ্জ, বাঘার মিরগঞ্জ। এই জায়গাটা এত সুন্দর ছিল না, এই জায়গাটাকে সুন্দর করা হয়েছে সরকারি উদ্যোগে, যে ব্লক দেওয়া হয়েছে, সাথে সাথে এখানে সিঁড়ি করা হয়েছে সুন্দর। আমরা বিকেল টাইমে আসি এখানে ঘুরতে। আজকের আকাশটা দেখুন, অসাধারণ একটা ভিউ ধারণ করেছে। তো সামনে আছে ক্যাম্প, চলো নিচে যাই। নদীতে শুনলাম প্রচুর পানি আসছে, প্রচুর না মানে হালকা পানি আসছে, পানিতে নাকি মাছ হচ্ছে। কালকে ভোরের ভিডিও পাবেন ইনশাল্লাহ, মানে ভোরের ভিডিও, ভোরে না, কারণ সকালবেলা আমি যাব পদ্মা নদীর ভিতরে মাছের সন্ধানে। বাবুর নাম কি? তানহার। তানহা, মেয়ে বাচ্চা? আচ্ছা আচ্ছা, বেটার বয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে বাপরে, মোবাইল নিবা? মোবাইল এইটুকুই বয়সে মোবাইল? আরো বড় হইতে হবে। মোবাইলের পর কো যে সে লোভ না, কাম সারছে, নাম্বার দিয়ে দিব, অসুবিধা নাই। তো জায়গাটা খুবই চমৎকার। যখন এই এলাকাতে কোনো ব্লক ছিল না, তখন এই এলাকাতে উঁচা মাটির স্তর ছিল। তা আমরা সেই সময়ও আসতাম 2012-13 সাল থেকে, যখন একটু বুদ্ধি হওয়া হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো একসময় ইতিহাস হয়ে থাকবে না? আচ্ছা, ডেট ডেট মানে মানে একসময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হবে এটা, যে এটা এই সময় তৈরি করা হয়েছে 2/6/2022। আসলেও তাই, আজকে হলো জুন মাসের 25 তারিখ 2023 সাল। ব্যাপক মানে কি, কোটি কোটি টাকার প্রজেক্ট। আমরা এরপর দিয়ে হাঁটছি, এরপর বস্তা আছে, তারপর বালু আছে, তারপরে ব্লক পড়ে গেছিল। সাবধানে সব ব্লকে একটুখানি পড়লে এই কার্নিশে আপনার একদম পা থেতলে যাবে, কিচ্ছু করার নাই। প্রচুর মেঘ ধরছে, নীল আকাশ, নীলের উপরে কালো, মানে যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। এখানে বালু রাখা হয়েছে, নদীতে গোসল করতেছে মানুষ, সারাদিনের ক্লান্তি শেষে নদীতে গোসল, অসাধারণ একটা আনন্দ দেয়। আমি সেদিন করছিলাম, ও সেল সেই স্বাদ, গোসলের সেই স্বাদ। ওরা বল সেই লোকটা ইউটিউবার। কি ভাই, গোসল করতে কেমন লাগে? সেই স্বাদ, সেই স্বাদ না? নদীর পানি খান আপনারা? নদীর পানি খায় বলেন তো, সেই স্বাদ, সেই স্বাদ না? নদীর পানি তো নোংরা ভাই, খান কিভাবে আপনারা? কি কন, গোটা দুনিয়ার নিকৃষ্ট জিনিস নদীতে মিশে তাই? নদীতে এত পানি হইলো কবে? মাছ টাছ হচ্ছে নাকি এখন? মাছ হচ্ছে, গুড। প্রচুর নৌকা বাধা রয়েছে, নৌকাতে মাছ মারতে যাই প্রতি রাতের বেলা। আর ওই যে মাছ মারার জন্য ফাঁদ পেতে রাখছে সকালবেলা, এই দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমি। এই যে দেখেন, মানুষের সাথে সাথে পাখিগুলোও গোসল করছে, এগুলোকে বলে গাং শালিক। সেই ফিলিংস আছে মালদা। মানে গোসল টোসল করে একবার ঘরে উঠবে মনে হচ্ছে। চলো, হ্যাঁ, অনেক পাখি গোসল করতেছে। এটা কেন বড় নদীতে যাচ্ছে না জানি না। কিরে এইগুলা কি করে এখানে বাচ্চাগুলা? ও আচ্ছা, গোসল করবে না তাই? গোসল করবে না? নদীতে মাছ হচ্ছে? নদীতে মাছ হচ্ছে
এখানকার সীমান্ত প্রহরী যেটাকে বিজিবি বলে। তো আমরা যাবো ওই দূরে ওই বালু সাদা বালুর উপরে একদম হিমালয়ের পাদদেশে। চলুন যাই। এখানে আছে শ্মশান ঘাট, ঠিক এখানেই লাশটা পুরাই সম্ভব নদীর ভিউ। এটা জেটি, সম্ভবত এটা বালু তোলা মেশিন, ব্লক ফেলানো নৌকা, সম্ভবত রিসেন্টলি কোনো লাশ পোড়ানো হয়েছে এখানে। এই যে এখানেই আমাদের পাড়ার যে ছেলেটা মারা গেছে সম্ভবত ওকে এখানেই পোড়াইছে, রাত 11:30 বা 10টার দিকে পোড়াইছে সম্ভবত। মানুষের কি ভাগ্যের পরিহাস, আজ থেকে 3-4 দিন আগেও এই ছেলেটা পৃথিবীতে দাপিয়ে বেড়াইছে, বাবার ব্যবসা দেখভাল করছে, কিন্তু আজকে মনে করেন এখানে সে ছাই হয়ে গেছে, ছাই। এই যে নতুন নতুন হাড়ি কলস দেখা যাচ্ছে, এই যে তারপর যে গেন্দা ফুল, তার মানে এটাই সেই জায়গা। চলো এই জায়গার বেশিক্ষণ না থাকাই বেটার। নদীতে এই সমস্ত সময়ে প্রচুর পাখি থাকে আর পাখিগুলো ডিমও পাড়ে বালুর মধ্যে। আমরা প্রায় চলে আসছি বালুর কাছে। মাছ হচ্ছে ভাই, সকাল কটার সময় জাল তুলবেন? কটার সময় তুলবেন জাল? সকাল মানে তো বহুত সকাল আছে, অতিরিক্ত সকাল না পরের সকাল? ভোরের সকাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক ঝাঁক বক পাখি উড়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে না। এই যে বন্ধুরা, আমরা কিন্তু ইন্ডিয়ার একদম কিনারে চলে আসছি। এই যে ইন্ডিয়া, এই যে এই যে ওপার যা কিছু দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এই ঘরটা কিন্তু ইন্ডিয়ার যে পুলিশ সরি আর্মি আছে ওদের ক্যাম্প। এই যে ইন্ডিয়ার হিট ভাটাই যে দেখা যাচ্ছে, এই যে। সো আমাদের মাঝখানে শুধু অদৃশ্য একটা সীমানা প্রাচীর যেটা দুই দেশকে বিভক্ত করছে এবং আমাদেরকে বঞ্চিত করছে পৃথিবীর সমস্ত জায়গায় বিচরণ থেকে। এই অদৃশ্য দেওয়াল মুছে যাক, হয় ধ্বংস হয়ে যাক নাহলে নিপাত যাক, এটা দরকার নাই। খুবই চমৎকার একটা বাতাস হচ্ছে, নদীতে হালকা ঢেউ, অসাধারণ একটা মাইন্ড ব্লোয়িং এনভায়রনমেন্ট। বহুদিন পর এরকম পরিবেশ আসতে পেরে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমের জন্য খুবই ব্যস্ত ছিলাম। আপনারা তাদেরকে ইতিমধ্যে অনেক আম দিয়েছি, ইনশাল্লাহ 100% স্যাটিসফ্যাকশন কেউ কখনো পায় না, আমি শান্তও পাবো না, এই পৃথিবীর কেউই পারেন না, আল্লাহ নবীও কারো কাছে পৃথিবীতে 100% মানুষের কাছে ভালো হতে পারে না, আমাদেরও পক্ষে সম্ভব না। তা আমরা তো খুবই নগণ্য মানুষ, তবুও যতজন মানুষকে পারছি সন্তুষ্ট করার। এবং আমি প্রত্যেকটা পোস্টে বলেছিলাম কুরিয়ারে আম নষ্ট হলে, পচে হলে, এনি কাইন্ড অফ ক্ষতি হলে সেটা ড্যামারেজ আমি দিব, এবং দিয়েছি প্রত্যেকটা মানুষকে। একটা মানুষও এই ইয়ার বলতে পারবেন না যে আমি কাউকে ড্যামারেজ দেয়নি, যাদের যাদের সমস্যা হয়েছে। শুধুমাত্র বরিশালের একটা ছেলে, তার নাম লিখুন, আমার সঙ্গে বেয়াদবি করছে, ওকে ব্লক করে দিছি, ও আমাকে বাজে কথা বলছে। তো বাকি সবাই ভদ্র ব্যবহার করছে, ইনশাল্লাহ সবাইকে টাকা ব্যাক দিয়েছি, আম দিছি, পুনরায় আম দিছি। তো যাই হোক, এরকম কাস্টমার মাত্র 4-5 জন ছিল অনলি, প্রায় 700+ কাস্টমারের মধ্যে। কাস্টমার মানে কি, যারা আম খায় আর কি, কাস্টমার শব্দটা আমার কাছে খুব পছন্দ না। তো ইনশাল্লাহ ঈদের পরেও আবার আমরা আম দেওয়ার চেষ্টা করবো, হাড়িভাঙ্গা, রূপালী ইত্যাদি আম। আপনারা থাকবেন, সাথেই থাকবেন, যাদের প্রয়োজন জানাবেন। যেমন আজকে প্রচুর লটস অফ পিপল আমের জন্য বলছে, কিন্তু শুধুমাত্র কুরিয়ার সার্ভিস বন্ধ থাকার জন্য কাউকে দিতে পারেনি। ও পিছনে বালু, সেই সুন্দর লাগছে, অসাধারণ। বিকেল সময় এই সমস্ত জায়গায় ঘুরতে সেই স্বাদ, ঘুরতেও সেই স্বাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিব, সবাই ভালো থাকবেন। আকাশটা দেখে আপনাদের সেই সুন্দর আকাশটা লাগছে ক্যামেরাতে। কালকে সকালবেলা আমি মাছের ভিডিও করবো আপনাদের জন্য, আবার প্রতিনিয়ত অনেক ব্যক্তি বলছেন মাছের ভিডিও কই, মাছের ভিডিও কই ইত্যাদি। আবার মাছের ভিডিও পাবেন খুব শীঘ্রই আমাদের কাছ থেকে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ফলো করবেন পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, বাই।